একটা বড়, আমি একবার খালি ভাবছি, মানে আমাদের যে লেককালী বাড়ি এরকম ঠাকুর হয় সেরকম কিন্তু এইখানকার ঠাকুর থাকে। দেখো সাউথ কলকাতায় তো অনেক কুমোর টুলি দেখেছি, এগুলো যেগুলো আছে মানে যেগুলো যেগুলো অ্যাক্সেস পেয়েছি সেগুলো দেখিয়েছি। আর তোমরা অনেকেই বলেছিলে, আগের বছর থেকে বলছিলে, মানে সময় হয়ে উঠছিল না, যেহেতু আমার বাড়ির থেকে এটা অনেকটা দূরে, তো সেই কারণেই বিশেষত সময়টা হচ্ছিল না। তো বারবার করে আসতে, মানে ওনার কাজ দেখে আমার এতটাই পছন্দ হয়েছে, বারবার করে আসার ইচ্ছা হচ্ছিল কিন্তু তাও আসতে পারছিলাম না বিভিন্ন কারণে। তো যাই হোক, আজকে এসেছি, আছি কোথায় সেটা বলে দিই তোমাদেরকে। কসবায় আছি, বোসপুকুর শীতলা মন্দিরের মানে কাছেই আছি। তো এসে গেছি আজকে সৌম্যজিৎদার, সৌম্যজিৎ ব্যানার্জির স্টুডিওতে। তো কিরকম কি ঠাকুর হচ্ছে, আর খুব বড় বড় সরস্বতী কিন্তু তৈরি হচ্ছে অনেকগুলোই, আর ভেতরেও দেখলাম অনেক কাজ হচ্ছে। তো গিয়ে দেখাবো সমস্তটাই, কতটা কি কাজ হয়েছে। আর যদি সৌম্যজিৎদার থাকে অবশ্যই তোমাদেরকে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো, আশা করি নতুন কিছু দেখতে পাবে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক, চলো। টোটাল যে স্টুডিওর বাইরেটা, এটা হচ্ছে স্টুডিওটা, আর এইদিকে একটা খুব বড় ঠাকুর আছে যেটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর তার আমি একদম ওই গলিটা দিয়ে ঢুকলাম, ঢুকেই কিন্তু এখানে একটা অনেক বড় ঠাকুর দেখতে পেলাম, যেটা কিন্তু মনে হচ্ছে, যতদূর দেখে মনে হচ্ছে কোনো থিমেরই ঠাকুর। দেখো তোমরাও দেখে বুঝতে পারবে, এখানে কিন্তু এরকম টাইপের, এরকম একটা ডিজাইন টাইপের করে এখানে দেখতে পাচ্ছ। টোটালটাই কিন্তু মাটির যে কাপড়, সেটা কিন্তু মাকে পরানো হয়েছে। আর মায়ের যে মুখটা দেখতে পাচ্ছ, একটু কিন্তু আলাদা রকমের, মানে আমরা যেরকম ঠাকুরের মুখ দেখে থাকি সেরকম কিন্তু না, দেখে মনে হচ্ছে যেন মানুষেরই মুখ। এটা হয়তো কোনো থিম বেসের ঠাকুর, দেখতেই পাচ্ছ ঠাকুরটা কিন্তু সুন্দরই কিন্তু বানানো হয়েছে। টোটালটা কিন্তু কাঁচা, মানে মাটি দেখতে পাচ্ছ, চেটো টেটো লাগানোর কিন্তু কাজ অনেকটাই ফিনিশ হয়ে গেছে, মানে টোটালটা বলতে গেলে ফিনিশ হয়ে গেছে, এবার খালি জাস্ট রঙের পালা। আর তার এইদিকেও দেখো, এইদিকে এই ঠাকুরটা খুব সুন্দর আমার লাগলো, দেখো কতটা সুন্দর ছোট্টর ওপরে একদম, মানে এটা তোমার ওই ধরো কত 1.5 ফুট হয়তো সাইজের হবে, মানে মা পদ্ম ফুলের উপরে বসে আছে। এখানে কিন্তু হাঁসের কাজটা যদিও এখনো হয়নি, আর কোলের মধ্যে দেখতে পাচ্ছ বীণাটা কিন্তু সেট করা, আর খুব সুন্দর দেখো হাতের যে পোশাকের কাজটা, দেখো মানে মিনিমাম মানে ঠাকুরটা মানে মানে এত সুন্দর করে করা হয়েছে, মানে টোটাল যে হাতের কাজটা, মানে ন্যাচারালি ছোট ঠাকুরে এত নিখুঁত কাজ দেখা যায় না, দেখতেই পাচ্ছ পায়ের যে ডিটেলিং এর কাজগুলো, হাতের যে একটা একটা সূক্ষ্ম আঙুল কিন্তু তৈরি করে করা হয়েছে এখানে। আর মায়ের যে মুখটা, মায়ের যে মুখটা কিন্তু অপরূপ সুন্দর, আমি আরো একবার আসার চেষ্টা করব এখানে যখন রংটা হয়ে যাবে। আর এখানেও দেখো তোমাদের আমি দেখাই, এখানে কিন্তু আরেকটা বড় ঠাকুর আছে, এখানে আবার আরেকটা দেখতে পাচ্ছ, একটা কিন্তু মুখকে রং করে শুকাতে দেওয়া হয়েছে, এটা কোনো মায়েরই হয়তো মুখ। আর দেখতে পাচ্ছ এই ঠাকুরটাও কিন্তু অনেকটা বড়, মানে প্রায় 10 ফুটের কাছাকাছি। আর মায়ের যে চোখ দুটো দেখো, চোখ দুটো কিন্তু অপরূপ সুন্দর মায়ের। আর টোটাল দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাটি যে আজকেই কিন্তু লাগানো হয়েছে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ কাঁচে আছে, মানে মায়ের যে আঙুল আর চেটোটা কিন্তু তৈরি করা হয়েছে। আর দেখতে পাচ্ছ পায়ের সেটোগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ হাঁসের যে ডিটেলিংটা একবার খালি দেখো, হাঁসের যে ডিটেলিংটা, মানে পালকের এক একটা, মানে মানে যে পালক আর ডানার যে কাজগুলো এত সুন্দর করে করা হয়েছে দেখতে পাচ্ছ। আর যেখানে পালক এই যে বেদিটা হয়ে দাঁড়িয়ে আছে, আর এখানে দেখতে পাচ্ছ তিনখানা বইয়ের ওপরে কিন্তু টোটাল যে বীণাটা, বীণাটাও কিন্তু অনেকটাই বড়, মানে প্রায় হচ্ছে ঠাকুরের সাইজে, মানে উপরে কিন্তু রাখা হয়েছে, এটা হয়তো কোনো ক্লাবেরই ঠাকুর। আর এখানে আরেকটা ছোট দেখে দেখতে পাচ্ছ স্ট্রাকচার, কিন্তু সবই কিন্তু অ্যাডমিটের কাজ হয়ে গেছে। আর মেন যে আকর্ষণ দেখতে পাচ্ছ এইখানে একটা অনেক বড় সরস্বতী, সেটা তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি, আগে ভেতরে ঢুকে, ভেতরে ঢুকে দেখাই কি কি ঠাকুর হচ্ছে। দেখো এই হচ্ছে স্টুডিওটা, ভেতরে তো ঢুকবোই, তার আগে দেখো এই ঠাকুরটা তোমাদের আমি লাস্টে দেখাচ্ছি। আর এইদিকে দেখো একটা একদম শেষের দিকে দেখো ঠাকুর কিন্তু তৈরি করে রাখা আছে, তোমরা আমি একটু সামনে থেকে গিয়ে দেখাই। এখানে কিন্তু আরো অনেক ঠাকুর কিন্তু পেছন দিকটা চলে এসেছে একদম স্টুডিও, ওখানে কিন্তু অনেক ঠাকুর আছে, একটা একটা করে সব দেখাবো। তার আগে দেখো এই ঠাকুরটা দেখে না, এই ঠাকুরটা মানে চোখটা এত সুন্দর, দেখো মায়ের যে চোখটা, বিশেষ চোখটা এখন আঁকা হবে অসাধারণ কিন্তু লাগবে। এটা কিন্তু মহাসরস্বতী দেখতে পাচ্ছ চারটে হাতে, খুব সুন্দর করে কিন্তু এখানে একটা আবার ময়ূর আছে, প্লাস একটা রাজহাঁসও আছে। আর এটা কিন্তু একদম স্টুডিওর কিন্তু পেছন দিকটা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু দেখো টোটাল যে ঠাকুরের যে কাজ অসাধারণ কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ, টোটাল যে কাজ এত সুন্দর করে করা হয়েছে। আর মায়ের যে মুখটা, আমি সবচেয়ে বড় মুখের উপর ফোকাস করছি, এত সুন্দর দেখতে। আর এই ঠাকুরটাও কিন্তু অনেকটা বড়, মানে এখন চালাটালা যদি চালাটালা হয় মানে তোমার 15-17 ফুটের মতো কাছাকাছি হয়ে যাবে, এখনই 12 ফুট 13 ফুট হয়তো আছে দেখতে পাচ্ছি তোমরা দেখে। তোমাদের আমি একদম আলট্রা ওয়াইডে দেখাচ্ছি তোমাদের, পুরো ঠাকুরটা দেখে বুঝতে পারছো কতটা বড়। আর এখানে কিন্তু মাটির, মানে যেই তোমার সরস্বতীর যে হাঁসের বাহনের কাজটা কিন্তু সবে হয়েছে, মানে হাঁসের দেখতে পাচ্ছি যে ডিটেলিং এর কাজগুলো সেগুলো কিন্তু সবে সবে হয়েছে।
আর এদিকে এখন দেখো এদিকে কিন্তু এই ঠাকুরগুলো কিন্তু মিডিয়ামের মধ্যে কিন্তু অনেকগুলোই মানে আছে দেখতে পাচ্ছ। টোটাল হচ্ছে এখানে 4টে ঠাকুর আছে, আর এদিকে হচ্ছে নিয়ে 5টা, এখানে একটা ছোট হয়তো ঠাকুর আছে, আর এদিকে অনেক ছোট ছোট ঠাকুর আছে। দেখো এই ঠাকুরটা তোমাদের আমি দেখাই, এই ঠাকুর একটু মুখের পোশাকটা একটু মানে একটু হালকা বেঁকানো টাইপের, একটু বেঁকিয়ে তাকানো আছে, কিন্তু মায়ের যে মুখটা চোখটা কত সুন্দর দেখো একবার দেখো। আর এই যে টোটাল এই আমি সামনে দাঁড়িয়ে আছি ঠাকুরটার মানে 7 ফুট তো হবে দেখো, তোমরা খালি মুখটা একবার দেখো কতটা সুন্দর মায়ের। আর এখানে দেখো তোমাদের আরেকটা জিনিস দেখাই, এখানে একটা টোটাল হচ্ছে সেট তৈরি হচ্ছে এই ঠাকুরটা দেখো, এটা কিন্তু এখন সবাই মাটির কাজ হয়েছে দেখো। এটা মায়ের যে মুখটা একবার খালি দেখো, এত সুন্দর মায়ের মুখটা লাগছে টোটাল, যে অসাধারণ কিন্তু মায়ের মুখটা লাগছে দেখো। টোটাল যে হাসের ডিটেলিং গুলো এখানে দেখো, হয়তো এই দুটো হচ্ছে সখী হবে, এখানে একটা একজন হয়তো মীরাবাই টাইপের এটা কেউ একজন হবে, আমি জানি না ঠিক, যখন বেরি হবে তখন হয়তো আবার এলে আমি তোমাদের দেখাতে পারবো। দেখো এইখানে একটা এরকম সখী টাইপের আছে, এখানে একটা সখী, আর এখানে কিন্তু মেন হচ্ছে মা সরস্বতী দেখতে পাচ্ছো, মায়ের যে চেটো গুলো সেটা কিন্তু এখনো হয়নি দেখতে পাচ্ছ। এখানে একটা রাজহাঁস তৈরি হয়ে গেছে, এখানে একটা কিন্তু ছোট্ট ছেলে বসে কিন্তু পদ্মের উপরে কি করছে এটা হয়তো পরে এলে আবার জানা যাবে, কারণ এখনো চেটো গুলো লাগানো হয়নি। আর এদিকে দেখো আরো কিন্তু অনেক ঠাকুর এরকম আছে যেগুলো কিন্তু খুব সুন্দর। এখানে আরেকটা জিনিস তোমাদের দেখাই, এখানে কিন্তু পায়ের যে আঙুল সেটা কিন্তু করে শুকাতে দেওয়া হয়েছে, পরে মায়ের যে চেটের উপরে লাগানো হবে। আর মায়ের দেখো একটাই আমি কথা বলছি, মায়ের যে মুখগুলো কি সুন্দর, এখানে দেখো হাঁস আর যে ময়ূরের পোষাটা দেখো কি সুন্দর করা হয়েছে, মানে একদম মনে হবে যখন রং করা হবে মনে হবে যেন রিয়েলিস্টিক টাইপের, মানে মানে হাঁস আর ময়ূরটা যেন একদম রিয়েলিস্টিক। আর এখনো পর্যন্ত আমি যতগুলো ঠাকুর দেখলাম এখনো পর্যন্ত ছোট্টর মধ্যে এটা হয়তো তোমার আমি বলে দিচ্ছি 7 ফুট টোটাল, হয়তো চারাটালা নিয়ে হয়তো 7 ফুট হয়তো হয়ে যাবে, এখন হয়তো 6 ফুট আছে, এরপর 7 ফুট হয়তো হয়ে যাবে মায়ের যে মুখটা। এই ঠাকুরটা আমার সবথেকে বেস্ট লাগলো দেখো, এত সুন্দর মায়ের যে মুখটা দেখো, তোমাদের সামনে থেকে দেখাচ্ছি আমি কত সুন্দর দেখো মায়ের যে মুখটা। এবার চলো আমি তোমাদের বাইরে যে বড় ঠাকুর সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এই ঠাকুরটা কতটা বড়, আমি একবার খালি ভাবছি মানে আমাদের যে লেককালি বাড়ি যেরকম ঠাকুর হয় সেরকম কিন্তু এইখানকার ঠাকুর দেখো, ঠাকুরটা এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা ময়ূর হয়েছে আর একটা হচ্ছে হাঁসের কাজ, সবই কিন্তু হয়ে কিন্তু রেডি হয়ে আছে দেখতে পাচ্ছ। আর কতটা বড়, আর মায়ের যে মুখখানা দেখো কতটা বড়, কতটা বড় দেখো। আমি পারলে এখানকার কোনো কর্মচারী বা সমুদ্র দাবি থাকে অবশ্যই তোমাদের জানার চেষ্টা করবো ঠাকুরটা কোথাকার থাকে। আর সবচেয়ে দেখো মানে আমারই হাইটে বলতে গেলেই মানে রাজহাঁস আর এটা প্লাস আলাদা করে দেখতে ডানাটা কিন্তু আলাদা করে বানাতে হয়েছে ওনাদেরকে, যে আলাদা করে খড় আর বাঁশ টাঁশ দিয়ে কিন্তু বানাতে হয়েছে মানে যে রাজহাঁসটা সেটা। আর এখানে দেখো যেটা তোমার ময়ূরটা সেটাও কিন্তু বেশ বড়, আর এখানে তুমি দেখতে পাচ্ছ মায়ের যে পায়ের যে আঙুল সেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু লাগানো হয়ে গেছে। আর দেখো পিঁয়ারটাও দেখো অসাধারণ, মানে পিঁয়ারটা কিন্তু অনেকটাই বড়। আর টোটাল যে ঠাকুরের যে পোশাকটা একবার আমি তোমাদের আলট্রাওয়াইটে দেখাচ্ছি দেখো কতটা বড়, মানে কিছু এটাকে মানে একদম স্টুডিওর মধ্যে ঠোকানো সম্ভব হয়নি বলে এখানে বাইরেটা করে একদম চালা করে কিন্তু রাখা হয়েছে, মানে এতটাই বড় ঠাকুরটা। তোমাদের আমি জুম করে এই ঠাকুরের ফেসটা আমি দেখাবো, দেখো তোমাদের ঠাকুর দেখাচ্ছি ঠাকুরটা কতটা বড়, মানে মুখটাই দেখো কতটা বড়। দেখো ঠাকুরটা আমি তোমাদের জুম করে দেখাচ্ছি মুখটা কতটা সুন্দর মায়ের, আর এটা কিন্তু প্রায় 20-22 ফুটের কাছাকাছি হবে চালা যদি হয়, চালা টালা নিয়ে মানে মাটির চালা তো নেই, যদি এমনি আলগা চালা হয় সেটা নিয়ে কিন্তু 20-22 ফুটের কাছাকাছি চলে যাবে মুকুট টুকুট সমস্ত কিছু নিয়ে। আর দেখতে পাচ্ছ 4টে হাতে সরস্বতী, মানে মহা সরস্বতী, বিশাল সরস্বতী দেখতেই পাচ্ছ তোমরা। বাইরের ঠাকুর তোমাদের দেখালাম, একটু ভেতরে ঢুকি, ভেতরে ঢুকে দেখাই। দেখো এখানে কিন্তু ভেতরে সেরকম কাজ নেই, যদিও এখানে আরো অনেক ঠাকুর আছে এগুলো রেডিমেড হয়তো, আর এখানে কিন্তু এরকম খড়ের কোলা কিন্তু পড়ে আছে, আর এখানে একটা ধোকার সামনেই কিন্তু এরকম একটা স্ট্রাকচার টাইপের করে রাখা আছে, আর এখানে কিন্তু আরো ছোট ছোট যে ঠাকুর সেগুলো কিন্তু করে রাখা হয়েছে। আর এখানে দেখো ওইদিকে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু ঠাকুর রেডি হয়ে গেছে, এটা হচ্ছে আমি তোমাদের সামনে এটা গিয়ে আমি তোমাদের দেখাবো। আগে তোমাদের এই ঠাকুরগুলোকে দেখিয়ে দেখো, এখানে কিন্তু অনেক ছোট্টর মধ্যে দেখো ঠাকুর কিন্তু তৈরি হয়েছে, দেখো চালা টালা দিয়ে কত সুন্দর করে তৈরি করা হয়েছে, এটা কিন্তু চালা আছে, আর এইগুলো কিন্তু চালা নেই তাও দেখো এত সুন্দর লাগছে, আর এত সুন্দর হাতের কাজ, মানে দেখো আঙুল টাঙুলগুলো মানে টোটাল যে শেপ করা হয়েছে, আর মায়ের যে মুখটাও ছোটর মধ্যে কতটা সুন্দর দেখো ইন ডিটেলে কাজ করা হয়েছে টোটালটা। দেখো এখানে কিন্তু টোটাল আছে 3টে, আর এটা মিলিয়ে চালাটা চালা ঠাকুরটা মিলিয়ে হচ্ছে 4টে ঠাকুর আছে। তো যাই হোক, আর এইদিকে দেখো এইগুলো এতদূর দেখে মনে হচ্ছে এইগুলো হচ্ছে তোমার রেডিমেড ঠাকুর, মানে তোমরা এসে হয়তো নিয়ে যেতে পারো, দেখো এটা হয়তো মনে হয় কোনো অর্ডারের ঠাকুর নয় যতটুকু আমার দেখে মনে হচ্ছে। আর এখানে দেখো অনেক ছোট থেকে মিডিয়াম সাইজের
সমস্ত রকমই দেখতে পাচ্ছ ঠাকুর আছে, এই লাইনটা তো প্লাস এইদিকে যে লাইনটা তোমাকে দেখাচ্ছি সেই লাইনটাও, আর ওইদিকে আরেকটা ঠাকুর আছে যেটা তোমার রেডি হচ্ছে সেটা আমি তোমাকে দেখাবো। ভালোটা বসে চক্ষুদান করছে, তার কাছ থেকে আমি জিজ্ঞেস করে তোমাদেরকে বলতে পারছি এইগুলো যেগুলো তোমাদের আমি প্রথমেই ঢুকতে না ঢুকতে বললাম যে এগুলো রেডিমেড ঠাকুর, এগুলো অ্যাকচুয়ালি রেডিমেডই ঠাকুর, সেগুলো হচ্ছে তোমার আমি বলে দিচ্ছি ওনার কাছ থেকে জিজ্ঞেস করে আমি জানতে পেলাম যতটুকু, মানে এই ঠাকুরগুলো শুরু হচ্ছে মানে এই লাইনে যত লাইনে আছে মানে তারপর হচ্ছে মানে যতটা বাড়বে মানে যেটা আমি বলবো তার থেকে যতটা বাড়বে সেটা হচ্ছে গয়নার উপর ডিপেন্ড করবে। মানে এই ঠাকুরগুলোর দাম মানে শুরু হচ্ছে 5-4 মানে এরকম থেকে শুরু, 5-6 আছে, 7-8, তুমি যেরকম তোমার ঠাকুরকে যেরকম ভাবে সাজাবে সেই অনুযায়ী দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলো, দেখে নাও তোমাদের যেটা তোমাদের পছন্দ সেই হিসাবে তোমাদের এসে তারপরে হাইটের উপর একটু ভ্যারি করবে, যেগুলো মানে একটু ধরো বড় সেগুলো একটু আরেকটু এত বেশি দাম নেবে, আর যেগুলো ধরো তোমার যেরকম গয়না পরাবে যেরকম শাড়ি পরাবে সেই হিসাবে কিন্তু মানে যেরকম হিসাবে মেটে মানে যে হিসাবে সাজাবে তোমরা যে হিসাবে মেটেরিয়ালের খরচা লাগবে সেই হিসাবে কিন্তু দাম কিন্তু ভ্যারি করবে। কিন্তু অ্যাকচুয়ালি যাদের কাছ থেকে জেনে আমি যতটুকু জানতে পারলাম ততটুকু মানে 5,000 থেকে 5-6 হাজার টাকা থেকে কিন্তু শুরু এখানে যে ঠাকুরগুলো দেখলে মানে টোটাল এই যে শাড়িটা আমরা দেখতে পাচ্ছি আর এই যে শাড়ি মানে টোটাল হচ্ছে 4টে শাড়িতে কিন্তু ঠাকুর আছে, সেই ঠাকুরগুলো কিন্তু এরকম রেট থেকেই কিন্তু শুরু। দেখো স্টুডিও গেট থেকে ঢুকতেই একদম এখানে একটা কত বড় স্ট্রাকচার কিন্তু তৈরি করে রাখা আছে। আমি দুর্গাপুর সময় আসতে পারিনি, কিন্তু দুর্গাপুর সময় দেখেছিলাম এখানে ভিডিওতে যে অনেক ভর্তি ছিল ঠাকুর, তখন আমি আসতে পারিনি। যাই হোক এখন এসছি, এখন তোমাদের ওই ঠাকুরগুলো দেখা যায় যেগুলো রেডি হয়ে গেছে। দেখো ওই ঠাকুরটা আমি তোমাকে দেখাবো যে ঠাকুরটা রেডি হয়ে গেছে, তার আগে দেখো এই ঠাকুরটা দেখে নাও একদম গেটের ঢোকা সোজাসুজি একদম এখানে কিন্তু মাকে কিন্তু দেখতে পাচ্ছ, টোটালটাই কিন্তু মাটির কাজ করা হয়েছে, মানে মাটির যে শাড়ি এমনকি মায়ের বাহন কিন্তু মানে রাজহাঁস কিন্তু মায়ের কোলে বসে আছে, আর এখানে দেখতে পাচ্ছ একটা শক্ত বাল গণেশ কিন্তু বসে আছে মায়ের পায়ের সামনে, দেখতে পাচ্ছ মায়ের ভাই, মার ভাই কিন্তু বসে আছে মায়ের, টোটাল দেখো মানে মুখটা কত সুন্দর ডিটেলে কাজ করা হয়েছে, মানে চুল ঠুল থেকে শুরু করে সমস্ত কিছু তো সুন্দর কাজ করা হয়েছে টোটালটা। আর চলো এবার ওদিকটা যাই, ওখানে কিন্তু অনেক কাজ হচ্ছে, সেইগুলো আমি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। দেখো এই ঠাকুরটাকে তোমাকে দেখালাম, এরপরে দেখো এই ঠাকুরগুলো দেখো এইখানেও কিন্তু অনেক ছোট থেকে মিডিয়াম সাইজ, আর এই ঠাকুরটাও কিন্তু অনেকটা বড়, মানে আমার থেকে বড় ওই 6-6.5 ফুটের কাছাকাছি হবে। আর এখানে কিন্তু আরেকটা আলাদা করে হাঁস কোনো ঠাকুরের তৈরি করে কিন্তু রাখা হয়েছে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ একজন দাদা কিন্তু বসে মায়ের যে চক্ষুদান লাইভ চক্ষুদান দেখাটা কিন্তু একটু বাধ্যের ব্যাপার, তো অনেকের বাধ্য হয় না, তো আমি গিয়ে সামনে তোমাদের দেখাবো আর নিজেও দেখবো। ওটা কত সুন্দর করে রং করা হয়েছে, আর মায়ের যে পোশাকটা মাঝে বসে আছে তার মায়ের কোলে দেখতে পাচ্ছ কত বড় বিনাটা, আর এখানে দাদা দেখতে পাচ্ছ চোখটা আঁকছে, চোখের যে মনি থেকে শুরু করে সমস্তটা কিন্তু আঁকছে, এখন চক্ষুদানটা হবে। দেখো এখানে একটা দাদা যে ঠাকুরটা মানে চক্ষুদানটা করছে এরকমই একটা ঠাকুর কিন্তু এখানে দেখতে পাচ্ছ, মানে রং টং করে কিন্তু রেডি আছে, এবার খালি হয়তো চক্ষুদানটা হবে আর মাঝের চুল আর সমস্ত শাড়ি সেইগুলো কিন্তু পরানো হবে। আর দেখো এত সুন্দর করে হাঁসের উপর মা পাটা রেখেছে, এত সুন্দর হাঁসটার যে ডিটেলিং দেখো ছোপের মধ্যে কি সুন্দর দেখো। আর এই যে ঠাকুরটা তোমাদের আমি দূর থেকে দেখিয়ে বলছিলাম যে ঠাকুরটা দেখাবো, এই ঠাকুরটা দেখো এই ঠাকুরটাও কিন্তু টোটালটা পুরো রেডি হয়ে গেছে, আর গয়নাটা না সমস্তটা মানে একদম ফিনিশিং হয়ে গেছে, খালি মায়ের যে চক্ষুদান সেটা কিন্তু বাকি আছে দেখতে পাচ্ছ, মানে কিন্তু অনেক মোল্ড মানে যে ছাঁচ সেটা কিন্তু পড়ে আছে। দেখো ঠাকুরের যে ছাঁচ দেখতে পাচ্ছ তোমরা, যে চোখের যে মায়ের যে শেপটা সেটা দেখতে পাচ্ছ, মানে টোটালটাই কিন্তু এটা ছোট থেকে বড় থেকে সমস্ত রকমের কিন্তু ছাঁচ। আর এখানে দেখো একটা মায়ের যে মুখ, এই মুখগুলো তোমাদের আমি দূর থেকে দেখাচ্ছিলাম, একদম এটা দেখো কাছ থেকে দেখাচ্ছি মুখটা, আর চোখটা মায়ের কতটা সুন্দর দেখো, একবার যখন চক্ষুদানটা হবে মানে যখন আমি আবার পরের বার হয়তো এলে তখন তোমাদের ওই মায়ের ঠাকুরগুলো দেখাতে পারবো, দেখো কতটা সুন্দর মায়ের যে মুখটা। টোটাল ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, যেহেতু জায়গাটা প্রথমবার আমি এলাম, প্রথমবার ভিজিট করলাম, অনেক নাম শুনেছি অনেক দেখেছি ভিডিও, ওনার কাজ আমার খুব মানে ভালো লেগেছে, তো যাই হোক মানে অ্যাট লাস্ট মানে এলাম, অবশেষে এলাম, তো দেখলাম অসাধারণ কাজ হয়েছে, আবারও আসার আমি চেষ্টা করবো ইচ্ছা থাকলো। আর বিশেষ এই ঠাকুরটা দেখার জন্য আমার ইচ্ছা থাকলো কারণ এটা অনেকটা বড়, আর এই রাস্তাটা একটু কমপ্লিকেটেড আছে, অনেকে তোমাদের হয়তো বলবে যে বোসপুর শীতলা মন্দিরের পাশেই, কিন্তু সেটা নয়, একদমই একটু মানে একটু একটু জাস্ট কমপ্লিকেটেড আছে, তোমাদের আমি রাস্তাটা গিয়ে আমি টোটাল রুট ম্যাপটা দেখিয়ে দেবো। আর এই ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলে জানাতে তোমাদের লাইক প্লিজ করে দিও, কারণ আরও কিন্তু এরকম এরকম ব্লগ কিন্তু আসতে চলেছে, কারণ সরস্বতী পুজো এখনও 14 তারিখে অনেকটা সময় এখনো আছে, 13-14 দিন মিনিমাম তো 10 দিন মতো আছে, তো যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি। আর তোমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো, তো চলো আর বকার বেশি ক্ষমতা নেই, বাড়ি ফিরতে হবে, তো চলো আজকে যেন টাটা। এই হচ্ছে দাদার যে স্টুডিও সেটা, এবার আমি তোমাদের রাস্তাটা একটু ফাস্ট ফরওয়ার্ডে আমি দেখিয়ে দেবো, তো তোমাদের আসতে যাতে কোনো রকম অসুবিধা না হয়। Thank you.
দেখো শীতলা মন্দিরটা হচ্ছে ওইদিকে, তোমরা দেখতেই পারছো ক্রসিং এর ওখানটা, আর তার ঠিক উল্টো দিকের গলিটাতেই তোমাদের এই স্টুডিওটা তোমাদের।